জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। আমরা শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলাম, কিন্তু কোনো দিনেই সেই নদী পার হইতে চাইলাম না। তবে পার হইতে চাইলে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। জীবনের সমস্যা এলে কখনো ভেঙে পড়ো না। মনে রাখবে, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য। কাউকে ভয় দেখিও না, সাহস দিও, লজ্জা দিও না, তুমি শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে না, ভদ্র আচরণের জন্য পারিবারিক শিক্ষায় যথেষ্ট। শরীর এবং সম্পদ নিয়ে কখনো গর্ব করিও না, কারণ অসুস্থতা এবং দরিদ্রতা কাউকে বলে আসে না। অহংকার করো না, পতন হবে, কিন্তু অতিরিক্ত সরল হয়ে যেও না, তাহলে স্বার্থপর সমাজে তোমাকে ঠকিয়ে দিবে। চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা দেখতে পায় না। ঠিক সেইভাবে মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায়, কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না। কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভিজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়।